বাবা মাকে নির্মমভাবে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঐশী রহমান কেমন আছেন? কনডেম সেরে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঐশী অনেকটা বদলে গেছে। একসময়ের উচ্ছৃঙ্খল জীবনযাপনকারী ঐশী এখন শান্ত সুস্থির। পিতামাতার হত্যাকারী বেপরোয়া জীবনের ঐশী এখন বন্দি কাশিমপুর মহিলা কারাগারে। প্রায় 4 বছর ধরে কারাগারে বন্দি জীবন কাটছে তার। জানা গেছে কারাগারে ঐশী ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন। এরই মধ্যে অ্যাজমা সমস্যাও দেখা দিয়েছে তার। থাকা খাওয়া ও শোয়ার কারণে মাঝে মাঝে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। গত 10ই এপ্রিল ঐশী মানসিকভাবে অসুস্থ কিনা তা পর্যবেক্ষণের জন্য হাইকোর্টে হাজির করা হয়। ওই সময় আদালত কক্ষে উপস্থিত আইনজীবী ও সংবাদ মাধ্যমের কর্মী সহ উপস্থিত সবাই উঠে দাঁড়ালে ঐশী উঠে দাঁড়ান, কিন্তু সে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। সকাল 10:40 পর্যন্ত এজলাস কক্ষের ওই চেয়ারেই বসেছিল ঐশী। তার ডান হাতে ছিল ইনহেলার, সালোয়ার কামিজ পরা ঐশীর পাশে দাঁড়ানো ছিল 2 জন কারারক্ষী। এদিকে ইংরেজি মাধ্যমের ওই ছাত্রী কারাগারে বসেই এ লেভেলের পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে পর্যাপ্ত বইয়ের অভাবে শেষ পর্যন্ত পরীক্ষায় বসতে পারেনি তিনি। ঐশীর আইনজীবী মাহবুবুর হাসান রানা বিষয়টি জানিয়েছেন। রানা জানান, ঐশীর এ লেভেল পরীক্ষার জন্য কারাগারে বই সরবরাহ করতে 2014 সালের 19 জানুয়ারি আদালতে আবেদন করা হয়। সে সময় ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর কারাগারে বই সরবরাহের নির্দেশ দেন, কিন্তু পর্যাপ্ত বই না থাকায় ওই বছরের জুনে অনুষ্ঠিত এ লেভেলের পরীক্ষা সে দিতে পারেনি। মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার দায়ে ওই দম্পতির মেয়ে ঐশী রহমানকে 2015 সালের 12ই নভেম্বর ফাঁসির আদেশ দেন আদালত। ওই হত্যাকাণ্ডে সহযোগিতার জন্য ঐশী রহমানের বন্ধু মিজানুর রহমানকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে খালাস পেয়েছে আর এক বন্ধু জনি। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 3-এর বিচারক সাইদ আহমেদ আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ে পর্যবেক্ষণে আদালত বলেছেন হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত ও নৃশংস। সাক্ষ্য প্রমাণে দেখা গেছে ঘটনার সময় আসামি ঐশী রহমান প্রাপ্তবয়স্ক ছিলেন। নৃশংস হত্যাকাণ্ড বিবেচনায় ঐশীকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। 2013 সালের 16ই আগস্ট রাজধানীর সামিলিবাগে নিজেদের বাসা থেকে মাহফুজুর রহমান ও তার স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছিল পুলিশ। পরদিন 17ই আগস্ট নিহত মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান এ ঘটনায় পল্টন থানায় হত্যা মামলা করে। ওই দিনই ঐশী রহমান পল্টন থানায় আত্মসমর্পণ করে বাবা মাকে খুন করার কথা স্বীকার করেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।